Hi there everyone, Articular আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ইউজ অফ ইনডিফাইনিট আর্টিকুলার আরেকটি রুলস নিয়ে। আজকের রুলস থাকছে আমাদের শব্দের প্রথম অক্ষর অনুচ্চারিত এই সলেন। অ্যাকচুয়ালি কোন একটা শব্দের ফার্স্ট ওয়ার্ড, অর্থাৎ আমরা এই সেন্টেন্সটার দিকে লক্ষ্য করি, এই সেন্টেন্সের এই শব্দটার ফার্স্ট ওয়ার্ডটা আমাদের এইচ। তাহলে এখানে বলছে শব্দের প্রথম অক্ষর অনুচ্চারিত এইচ হলে, অর্থাৎ অ উচ্চারণ হলে এর পূর্বে এ না বসে এর বসে। এর আগে আমরা জেনে নিই যে কোনো একটি সেন্টেন্সে বা কোনো একটি শব্দের ফার্স্ট অক্ষরটি যদি আমাদের কনসোনেন্ট হয় তাহলে তার পূর্বে আমরা জানি এ ব্যবহৃত হয়, এবং ভাওয়েল হলে তার পূর্বে এন ব্যবহৃত হয়। বাট কিছু ক্ষেত্রে এই বিষয়টি ব্যবহৃত হয় না। ফর এক্সাম্পল, শব্দের প্রথম অক্ষর যদি অনুচ্চারিত ইজ হয়, এখানে আমরা দেখতে পাচ্ছি রাজন ইজ ড্যাশ অনারেবল ম্যান। তাহলে এখানে অনারেবল, এখানে এইচ, এটা অনুচ্চারিত হচ্ছে এবং এর উচ্চারণটা আমাদের অ এর মতো হচ্ছে। তাহলে শব্দের ফার্স্ট অক্ষরটি যদি অনুচ্চারিত এইচ হয় এবং এর উচ্চারণ যদি অ এর মতো হয়, তাহলে তার পূর্বে রুলস অনুযায়ী এন বসার কথা হলেও, অ্যাকচুয়ালি আমরা যদি শব্দের প্রথম অক্ষর কনসোনেন্ট হয় তাহলে তার পূর্বে কী ব্যবহৃত হবে, এ, এবং ভাওয়েল হলে এন। তাহলে যদি সেই ফার্স্ট অক্ষরটি আমাদের অনুচ্চারিত এইচ থাকে এবং এর উচ্চারণ যদি অ এর মতো হয়, তাহলে সেক্ষেত্রে তার পূর্বে এর না বসে এন বসবে। তবে এই ক্ষেত্রে হবে রাজন ইজ অ্যান অনারেবল ম্যান। অ্যান্ড সেকেন্ড এক্সাম্পলটা লক্ষ্য করি আমরা, আরমান ওয়াজ ড্যাশ অনেস্ট ম্যান। আরমান ওয়াজ, এখানে হবে অ্যান অনেস্ট ম্যান। আমরা পুরো বিষয়টা যদি আবার একটু লক্ষ্য করি, এখানে সিম্পলি বলা হচ্ছে যদি কোনো শব্দের প্রথম অক্ষরটা অনুচ্চারিত এইচ হয়, অর্থাৎ এখানে একটা সেন্টেন্স, এই সেন্টেন্সের ফার্স্ট ওয়ার্ড, এখানে আমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, এই সেন্টেন্সের ফার্স্ট ওয়ার্ডটা আমাদের কি এইচ। এই এইচটা আমাদের কি অনুচ্চারিত, মানে আমরা এই এইচটা সাধারণত উচ্চারণ করার সময় এই এইচটাকে বলি না। ফর এক্সাম্পল, অনেস্ট, আমরা বলতেছি অ, এখানে কিন্তু আমরা হনেস্ট বলতেছি না। সো এক্ষেত্রে এখানে বলছে যে এইচ অনুচ্চারিত হলে এবং এর উচ্চারণ যদি অ এর মতো হয়, অর্থাৎ আমাদের অ ধ্বনি, অ আ, এরকম অ এর মতো উচ্চারিত হলে তাহলে তার পূর্বে এন ব্যবহৃত হবে, অর্থাৎ তার পূর্বে এ ব্যবহৃত না হয়ে এন ব্যবহৃত হবে।